আল্লাহ আকবার বলে আমি এই আয়াত পড়ার পরে আর বাপ মিলাই দেখলাম অবাক করার মতো যে ইমাম বুখারী যে আয়াত আনলেন এবং যে কথা বললেন ওয়ালামু আন্নাল মারিফাতা ফিলুল কলব মারিফাত হচ্ছে কলবের বিষয় এরপর আনলেন ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ তুমি জানো এখানে জানা দ্বারা উদ্দেশ্য ইলমে মারিফাত জানাকে ফরজ করে দিয়েছেন আল্লাহু আকবার বলে ইলমে মারিফাত জানতে হবে আর শুধু ইলমে মারিফাত জানা নয় বরং এরপর বলেন ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ তুমি জানো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এখানে প্রথমে নফি তারপরে ইসবাত এই কলেমার দুটো অংশ এই আয়াতটা লা ইলাহা একটা অংশ ইল্লাল্লাহ আরেকটা অংশ লা ইলাহা হচ্ছে নফি ইল্লাল্লাহ হচ্ছে ইসবাত এই জন্য আমরা চিশতিয়া তরিকার একটা সবক আছে নফি ইসবাতের জিকির লা ইলাহা হালকা আওয়াজ ইল্লাল্লাহ গম্ভীর আওয়াজ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ এই যে লা ইলাহা হালকা আওয়াজ ইল্লাল্লাহ গম্ভীর আওয়াজ এটাকে বলা হয় নফি এবং ইসবাত নেগেটিভ পজিটিভ আল্লাহু আকবার বলেন ইলমে তাসাউফটা এমন এক জিনিস এটা শুধু থিওরিক্যাল বুঝাইলে হবে না এটা প্র্যাকটিক্যাল দেখাই দিতে হবে আল্লাহু আকবার বলেন একে রা একে দিল একে জবা ইয়ে খাইরু কি সাআদাত ইয়ে আমাল ও আমা হাকিকাত মে ওহি কামেল শেকাস্তা দিল জেসি হাসিল খোদা তালে বহুত মিলতা শেকাস্তা দিল নেহি মিলতা আল্লাহু আকবার বলেন এটা হাকিকতের বিষয় এটা দেল থেকে বলতো আমি ইমাম গাজালী রহমতুল্লাহ আলাইহি দেলের কথা বলেছেন শাইখুল ইসলাম ওই ডক্টর আল্লামা ইকবালও বলে দিয়েছেন দেল সে জু বাত নিকলতি হ্যায় আসর রাখতি হ্যায় পর নেহি তাকাতে পরওয়াজ মগর রাখতি হ্যায় দেল থেকে লাগবে বাণীটা তোমার আমার বক্তব্য হবে দেল থেকে হৃদয় থেকে তার কলব ঠিক তার সব ঠিক সুবহানাল্লাহ বলেন আরে বাবা কলব যার ঠিক তার সব ঠিক কলবের যিনি ডাক্তার তাকেই বলে পীর এই কলবের যিনি ডাক্তার তাকে কি বলে কলবের যিনি চিকিৎসক তাকে বলা হয় শায়েক সুবহানাল্লাহ বলেন আপনি কলবের যে রোগ হয় এটা কোরআন দ্বারা প্রমাণিত ফি কুলুবিহিম মারাদুন আল্লাহ বলেন তাদের অন্তরে আছে রোগ কে বলছে আল্লাহ নিজেই বলছেন রোগগুলো কি আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ বলছেন সেই রোগগুলো হলো হিংসা একটা রোগ আপনারা কি হিংসা করেন মাশাআল্লাহ সবাই আল্লাহর ওলি এখানে কেউ হিংসা করে না মাশাআল্লাহ হিংসা করেন না না ভাইয়ে ভাইয়ে হিংসা আলেমে আলেমে হিংসা পীরে পীরে হিংসা কথা বলেন না কেন মুরিদে মুরিদে হিংসা আহলে সুন্নাহ জামাত দুইজনে সুন্নি সুন্নিতে সুন্নিতে হিংসা হয় না নাকি আলেমে আলেমে হিংসা এমন হিংসার সফটওয়্যার আমাদের প্রত্যেকের অন্তরে ডাউনলোড করা এটা আর কেউ ডিলিট করতে চায় না আনইনস্টল করতেই চায় না হিংসা ইয়াকুম ওয়াল হাসাদ আল্লাহর নবী বলেছেন তোমরা হিংসা থেকে বেঁচে থাকো ফাইনাল হাসাদা তাকুলুল হাসানাত হিংসা এটা এমন এক খারাপ জিনিস এটা মানুষের নেক আমলগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে সারকার করে দেয় কামা তাকুলুন নারুল হাতা আগুন যেমন কাঠকে জ্বালায় দেয় হিংসা মানুষের নেক আমলগুলোকে বরবাদ করে দেয় এক হিংসুকের কথা বলবো বলবো এক হিংসুক ছিল ও জেনেছে একজন মস্ত বড় আল্লাহর ওলি এসেছে আল্লাহু আকবার বলেন যেমন শাহ আলী রাজা রহমতুল্লাহ আলাইহি আজ থেকে 200 বছর আগে 1800 শতকের নাকি যিনি বহু ভাষার পাণ্ডিত্য অর্জন করেছিলেন যার কবিতা মাস্টার্সে পড়ানো হয় পড়ানো হতো এক সময় আল্লাহু আকবার বলেন যিনি একাধারে উর্দু ফার্সি পশতু বিভিন্ন ভাষার যিনি এক্সপার্ট ছিলেন পাণ্ডিত্য অর্জন করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় মাস্টার্সে যার কবিতা পড়ানো হতো আল্লাহু আকবার যারা পড়াতেন তাদের দাঁত ভেঙে যেত সেই কবিতা পড়াতে গিয়ে এটার হাকিকত কি অনেকেই তো বুঝে না কথা বলেন জসীমউদ্দিন কবি জসীমউদ্দিন আছে না
সে কিন্তু ছোটকাল থেকে কবিতা লিখছে অষ্টম শ্রেণীতে তার কবিতা নিজের লেখা কবিতা অষ্টম শ্রেণীতে যখন সে তার কবিতা কমন করছে নিজের লেখা কবিতা অথচ তিনি বাংলায় ফেল করছেন কি করছেন কবি জসীমউদ্দিন ডক্টরেট ডিগ্রি ছিল না তার নিয়ে ডক্টরেট হয় কথা বলেন আল্লাহর নিরা ডক্টরেট ডিগ্রি অর্জন করেন নাই দুনিয়ার পিএইচডি এমফিল নয় তাদেরকে নিয়ে মানুষ এমফিল করে পিএইচডি করে আল্লাহু আকবার বলেন কাজী নজরুল ইসলাম জাতীয় কবি উনি আন্ডার ম্যাট্রিক কথা বলেন অথচ তার কবিতা পড়ানো হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ জায়গায় খালি বাংলাদেশ নয় বাংলাদেশের বাহিরেও পড়ানো হয় আল্লাহু আকবার বলেন আচ্ছা আন্ডার ম্যাট্রিক তিনি কবি জসীমউদ্দিনের কবিতা যখন ওনার নিজের লেখা কবিতা যখন পরীক্ষায় আসলো উনি যে ভাব লিখছেন এক্সামিনার যিনি পরীক্ষা খাতা দেখে উনি তারে ডাবল জিরো দিছে বাংলায় ফেল করলেন উনি চ্যালেঞ্জ করলেন যে আমি ফেল করব কেন আমার লেখা কবিতা এর ভাব তো আমি জানি আমার নিজের লেখা কবিতা আমি তো ভাব লিখছি কবি যেটা ভাব জানে পৃথিবীর আর কেউ কি জানে যত ভালো করে লেখুক না কেন তাকে তো একশোতে একশো বা দশ মার্ক থাকলে দশের মধ্যে দশ পাবেন যিনি কবিতা লিখছেন তাকেই ব্যাখ্যা করতে বলছেন অথচ তিনি বাংলায় ফেল করছেন তার কবিতা পরীক্ষায় আসছে ওই প্রশ্ন নেয় নাই এক্সামিনার বুঝে নাই কবি নজরুলও মাঝে মধ্যে বুঝে নাই তিনি বলছেন আমি নজরুল করিনি কো ভুল সবাই বলছে তুমি নজরুল করিয়াছো ভুল রাখনি দাঁড়িয়ে তুমি রাখিয়াছো চুল তুমি নজরুল করিয়াছো ভুল রাখনি দাঁড়িয়ে তুমি রাখিয়াছো কবি নজরুলের সন্তান হওয়ার পরে কি নাম রাখবেন টেনশনে পড়ে গেছি সে বলছে আমি নাম রাখবো মুহাম্মদের নামে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী বলল না প্রশ্ন আসে না আমি অন্য ধর্মের সনাতন ধর্মের আমার তো কৃষ্ণ তোমার তো মুহাম্মদ বলে দুইজনে জোট করি দুই দলীয় জোট হোক স্বামী আর স্ত্রী নাম রাখবো কৃষ্ণ মুহাম্মদ নাউজুবিল্লাহ আমার নবীর সাথে কৃষ্ণকে মিলানো প্রশ্ন আসে না কি বলেন আসে জোরে বলেন আসে এই জন্য আপনাকে বুঝতে হবে অন্তরে হিংসা লালন করা যাবে না কি বলেন যাবে নাকি আল্লাহর ওলি আলী রাজা রহমতুল্লাহ আলাই তিনি এসেছিলেন এরকম আল্লাহর ওলি একবার এক জঙ্গলে আসলো এক হিংসুক আসলে সে হিংসুক সে গেছে আল্লাহর ওলির কাছে তিনি নাকি যা দোয়া করেন সব কবুল হল এলাকার মানুষ যেমন কোনো আপদ বিপদ আসলে আল্লাহর ওলির উসিলা দিয়ে দোয়া করেন আমরা চাই না মান্নত করি আল্লাহর জন্য আল্লাহর ওলির উসিলাই কারো সন্তান হয় না সন্তান দেওয়ার মালিক কে আল্লাহর ওলি হবেন উসিলা মাধ্যম হবেন তিনি আমরা যেমন দোয়া করি ওলি আল্লাহর দরবারে গেলে মাজারে গেলে এরা তো এখন যেতে চায় না দরকার নাই মাজারে যাওয়ার মাজারে গেলে কই মাজার পূজা নো মাজার পূজা নয় মাজার হবে জিয়ারত মাজার কি হবে মাজারে কোনো পূজা চলবে কোনো ঢল তাবলা চলবে মাজার হবে জিয়ারা মাজার জিয়ারত করে সুন্নত স্বয়ং রাসূলুল্লাহ তার আম্মা জানের কবর জিয়ারা করেছে তার বাবা জানের কবর জিয়ারা করেছেন লক্ষ লক্ষ হাজি সাহেব তারা এখন জান্নাতুল বাকি এবং রাসূলুল্লাহ রোজা মোবারক জিয়ারত করছেন নবীজি বছরের শুরুতে এবং শেষে তিনি সাইয়েদুস সুয়াদ আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা তার মাজার জিয়ারত করতে যেতেন আল্লাহু আকবার ওনারা গেছেন সাহাবায়ে কেরাম করছেন আল্লাহর ওলিরা করেছেন আমরা করলে বেদাত আর শিরকের তকমা লাগাই দেয় ট্যাগ লাগাই দেয় আমাদেরকে কথা বলেন জোরে বলেন তবে হ্যাঁ মাজার কেন্দ্রিক কিছু সমস্যাও আছে সেই সমস্যাগুলো আমাদের ওভারকাম করতে হবে দূর করতে হবে এটাও আমাদেরকে বুঝতে হবে গেছেন আল্লাহর ওলির কাছে হুজুর আপনি একটু দোয়া করেন শুনেছি আপনার দোয়া কবুল হয় আমার জীবনের একটা আশা আমি একটা একতলা বিল্ডিং এ ছাদওয়ালা বিল্ডিং এ সারা জীবন খেরের ঘরে থাকলাম আমি একটা একতলা বিল্ডিং এর ছাদে আমি ঘুমাইতে চাই আপনি একটু আমার জন্য দোয়া করেন আল্লাহ যেন আমাকে এই তৌফিক দেন আল্লাহর ওলি তো চক্ষু বন্ধ করলেন চক্ষু বন্ধ করলে বা পড়ার পরে বললেন বাবা তোমার একতলা বিল্ডিং হবে শর্ত আছে বলে কি শর্ত তোমার পাশের বাসায় যে তোমার চাচাতো ভাই আছে তোমার যদি একতলা বিল্ডিং হয় তাহলে তোমার পাশের বাসার তোমার চাচাতো ভাই তার বিল্ডিং হবে দুই তলা মেনে নিবা বলে আমার বিল্ডিং লাগবে না
কি লাগবে না বলে কেন ওই ওর কারণেই তো আমরা এখানে আসছি ওর সাথে আমার হিংসা ওর কারণে আজকে আমার সব আমার বেঁচে থাকতে আমার হবে একতলা তার হবে দোতলা এটা আমার দেখার দরকার চলে গেছে তিন মাস পর আবার এসেছেন আবার এসে আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন হুজুর আপনি তো ওই দিন একটা সূত্র বলেছিলেন আমার একতলা বিল্ডিং হলে আমার চাচাতো ভাইয়ের হবে দোতলা বিল্ডিং সূত্রটা আপনারটাই থাকুক খালি একটু পরিবর্তন হবে বলে কি বাবা বলো বলে হুজুর আমার চোখ কয়টা বলে দুইটা তো হুজুর আমার ডান চোখটা কানা করে দেন একটা চোখ কি করেন কানা করে দেন আমার যদি একতলা বিল্ডিং হয় তো আমার চাচাতো ভাইয়ের হবে দোতলা আমার একটা চোখ যদি আপনি কানা করে দেন চাচাতো ভাইয়ের কানা হবে কয়টা দেখছেন হিংসা কারে বলে দেখছেন নি আমার একটা কানা করে দেন ওর হবে কয়টা ফিনিশ দুনিয়ার আর কিচ্ছু দেখতে পারবে না এবার দুই তালা দেন চার তালা দেন দশ তালা দেন আমার কোনো আপত্তি নাই দেখে যেতে পারবে না আর আমার একটা চোখ কানা করে দিলে আর একটা থাকবে এবার একতলা বিল্ডিং দেন এটা দিয়ে দেখে যান কি এই হিংসা আপনাদের আছে না না নাই সব আল্লাহর নবীদেরকে নিয়ে বসছি আমি মাশাআল্লাহ হিংসা করি আমরা হিংসা একটা রোগ অহংকার একটা রোগ আমি কি হয়ে গেলাম মেটা দো আপনি হাসি কো আগার কুছ মর্তাবা চাহো তোমার সবগুলো মিটাই দিতে হবে কিছু যদি মর্যাদা লাভ করতে চাও মেটা দো আপনি হাসি কো আগার কুছ মর্তাবা চাহো কে দানা খাক মে মিলে মিলকর গোলে গোল জার হতা হয় নিজেকে মিলিন করে দাও মাটির সাথে যখন বীজ নিজেকে সুপর্দ করে দেয় মাটির নিচে ঢুকে গোপন হয় তখন মাটি ফেটে অটোমেটিক সেখান থেকে অঙ্কুর বের হয় আর যদি কেউ অহংকার করে কোনো বীজ যে না আমি মাটির নিচে ঢুকবো না জীবনেও ওটা থেকে কখনো কি হবে না অঙ্কুর হবে না গাছ বের হবে ওটা পাখিতে খাইবে ওটা নষ্ট হয়ে যাবে ডিম যতক্ষণ পর্যন্ত মুরগির ভিতরে থাকবে উম দেওয়ার ভিতরে তাহলে ওই ডিম থেকে বাচ্চা হবে কেউ কোনো ডিম যদি অহংকার করে মুরগি থেকে আলাদা হয়ে যায় ওই ডিম থেকে কোনোদিন বাচ্চা হবে না ওটা পচা ডিম কি ডিম যারা বলেন কি ডিম এই জন্য আল্লাহর ওলিদের সাথে অ্যাটাচমেন্ট কানেক্টিভিটি আল্লাহর ওলিদের সাথে আমাদের সম্পর্ক থাকতে হবে কিনা কি বলেন ওলিয়া ওলিয়াদের সাথে আমাদের সম্পর্ক কি রাখতে চায় না চায় না কি বলেন আপনারা চান এখন দুঃখটা হলো এখানে একদল দোস্ত বুজুর্গ আছে যারা বলেন ওলি আউলিয়া পীর মুরিদি এগুলোর কোনো দরকার নেই এগুলোকে তারা বিশ্বাস করে না আপনারা কি বিশ্বাস করেন ওরা বলে এগুলো নতুন কিছু আবিষ্কার না বাবা এগুলো নতুন কিছু আবিষ্কার নাই এই দেশ আবাদ করেছে আল্লাহর ওলিরা এই দেশে ইসলাম বাসে করে আসে নাই এই দেশে ইসলাম প্লেনে আসে নাই এই দেশে ইসলাম এসেছে পানির মাধ্যমে নৌকায় জাহাজে কুমিরের উপর ভর করে মাহি সাওয়ার মাহি মানে মাছ সাওয়ার মানে আরোহণ করা সানাব্দম রূপর সমত লড়াই রাজশাহীর গোয়ালিয়া নদীর তীরে উনি মাছের পিঠে আরোহণ করে আসছেন সামিরান রহমতুল্লাহ আমি শুনেছি শালি রাজা রহমতুল্লাহ আলাই তিনি এসেছেন বাঘের পিঠে সুবহান আল্লাহ আল্লাহু আকবার বলেন শাহ মোহসেন আউলিয়া রহমতুল্লাহ আলাই তার ব্যাপারে জানালাই যে তিনি পাথরের উপর এসেছেন সুবহান আল্লাহ আল্লাহু আকবার বলেন এদেশে চট্টগ্রামের এই ভূমিতে সাহাবায়ে কেরামের একটি দল এসেছিল এমন বর্ণনা পাওয়া যায় তাবির এজাজ এসেছিল ব্যবসা বাণিজ্য করবার জন্য আল্লাহু আকবার বলেন এই জন্য চট্টগ্রামে যত আদব কায়দা চট্টগ্রামে যত সুন্নিয়াত চট্টগ্রামে যত মাহফিল সারা বাংলাদেশে তার অর্ধেক হয় না এর পিছনে কারণটা কি এখানে সাহাবায়ে কেরাম তাবির এজাম আল্লাহর ওলিরা এই অঞ্চলে বেশি এসেছে ওলিদের সোহবতে মানুষগণ মুয়াদ্দাব হয়েছে কারণ আত্মরিক কুল্লুহু আদব তরিকার সবটুকুনই হচ্ছে আদব
আর আদব দেখে শিখতে হয় আল আদাবু খায়রুম মিনাদ দাহাবি ওয়াল ফিদদা আদব হলো স্বর্ণ রৌপ্যর চেয়ে দামি স্বর্ণ রৌপ্যর চেয়ে দামি আমি সালসিনা দরবারের ভক্ত আমার জামা দেখে আপনারা বুঝেন আমরা পীর মুরিদি পছন্দ করি আমি পীরের আমি পীর ভক্ত পীরের মুরিদ আমি যারা পীরের মুরিদ হয় তারা কখনো বিয়াদব হয় না কথা বলেন জোরে বলেন যারা পীরের মুরিদ হয় তারা কখনো বিয়াদব হয় ওলিয়া আউলিয়াদের সাথে যাদের সম্পর্ক এরা কোনোদিন বিয়াদব হয় না আদবে আউলিয়া যাদের মধ্যে আদব আছে তারা আল্লাহর ওলি হয় বিয়াদবের শয়তান ইবলিস ইবলিস বিয়াদবি করেছিল ইবলিস ছিল যুক্তিবাদী ইবলিস কি ছিল সে যুক্তি দিয়েছে আনা খায়রুম মিনহু আমি তার থেকে উত্তম মাটির কাজ হচ্ছে নিম্নগামী হওয়া আগুনের কাজ হচ্ছে উপরে উঠা সব জায়গায় যুক্তি চলে না মান ওয়াদা লিল্লাহ রাফাহুল্লাহ যে বিনয় হয় আল্লাহ তার মর্যাদাকে বুলন্দ করে দেন আল্লাহু আকবার বলেন আমরা বিনয়ী হব আমার রাসূল বলেন আল্লাহ তুমি আমার চোখে আমার ছোট মা ইয়ানি সাগিরা অফি আয়ুনুন নাস কবিরা মানুষের চোখে তুমি আমার বড় বানাও আর আমরা খালি বলি হামবারা হয় আমি কি হলু রে আমি কি হলাম রে আমি কত বড় আমাকে তো আমি কে ওই বাপরে বাপ তুমি এগুলোর নাম হলো অহংকার ওয়ালা তামশি ফিল আদে মারাহা জমির দম্ভ ভরে চলো না বলাম খরিকাল আর্দ বলাম তাখরিকাল আর্দ জমিকে তুমি বিদীর্ণ করতে পারবে না বলাম তাবলুকান জিবালা তুরা তুমি পাহাড়কে বুকটা যে টান টান করে হাঁটো তুমি কখনো পাহাড় হিমালয় পর্যন্ত পৌঁছতে পারবে না আট পনেরো কিলোমিটার লম্বা হিমালয় আবার সেই হিমালয়কে সুবানুর মতো ক্ষমতা আল্লাহ দিয়ে দিচ্ছেন হিমালয় প্রশান্ত মহাসাগরের সেই মারিয়ানা ট্রেঞ্জে যদি তোমাকে ফেলে দেওয়া হয় তাহলে তোমার উপরে আড়াই কিলোমিটার পানি তোমার উপরে বয়ে যাবে ওইখানে শেষ আল্লাহ আকবার বলেন এই জন্য আল্লাহর ওলি যারা হবেন তারা কখনো অহংকার করবেন না তারা কি করবেন না বলেন একজনের তাসাউফের কথা সুফিয়া সুফি শব্দের অর্থ লিখছেন সুফি পশমিনা সুফি মানে কি মোটা কাপড় পরে পশমওয়ালা কাপড় পরে এদেরকে বলা হয় সুফি কি বলে সুফ সুফ মানে পশম সুফি মানে পশমওয়ালা সুফি মানে কি সাফা সাফ না এটা সাফ করে দাও সাফ মানে হলো পরিচ্ছন্নতা ক্রিস্টাল ক্লিয়ার নিরেট কোন ধরনের কোন ময়লা নাই নিট এন্ড ক্লিন এটাকে বলা হয় সাফ কান সাফ সাফা কান সাফ সাফা পরিষ্কার যার অন্তরের মধ্যে কোন হিংসা নাই অহংকার নাই হোস নাই হোস নাই তাদেরকে বলা হয় আহলে তাসাউফ আল্লাহু আকবার বলেন আরে যেমন আল্লাহু আকবার তবে হ্যাঁ তাসাউফ শব্দটা যে অক্ষর গুলো তা দ্বারা আরামায় বলছে না দ্বারা তাওবা তা দ্বারা কি তাসাউফ লিখতে গিয়ে প্রথম লাগে তা তা দ্বারা যার অন্তরে তাওবা অর্জিত হয়েছে এরপরে সাত সফা দ্বারা সাফা যার অন্তরটা হিংসা থেকে অহংকার থেকে পরিচ্ছন্ন হয়েছে এই লোকটার দ্বারা তাসাউফ অর্জিত হবে তাসাউফ ওয়াও ওয়াও দ্বারা বেলায়াত বেলায়াত মানে বন্ধুত্বের দিকে ইঙ্গিত ওয়াও দ্বারা কি বেলায়াত বন্ধুত্ব তা সাত ওয়াও থা থা মানে থানা থা মানে কি থানা ফিল্লাহ আল্লাহু আকবার থানা ফির রাসূল থানা ফির শেখ আল্লাহু আকবার আমি যখন বায়াত হব আল্লাহর ওলির হাতে ইন্নাল্লাযিনা ইবায়ুনাকা ইন্নামা ইবায়ুন আল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম আল্লাহর ওলির কাছে যখন বায়াত হব আমার গোটা জীবনটা আমি তার কাছে সুপর্দ করে দিলাম আমি তো বিক্রি হয়ে গেছি আমার কোনো সে নাই আমার কোনো বক্তব্য নাই এই যারা হন তারা যখন বায়াত নেন আল্লাহকে এবং তার রাসূল কেন পীরকে অর্জন করতে হয় বায়াত কাকে নাকি পীর পাওয়ার জন্য কি পীর অর্জন বায়াত হয়ে গেছে পীর আবাদ করা জাহের ওয়াল পাতেন জাহের
রাতের যা আছে সবগুলোকে আবাদ করা, এর নাম হলো তাসাউফ। এর নাম কি বাবা বলেন না? এর নাম কি? তাসাউফ। এর নাম হচ্ছে তাসাউফ। তাসাউফ আপনাকে কেন অর্জন করতে হবে? তাসাউফকে যারা বিশ্বাস করে না, আমরা তাসাউফের বিভিন্ন রকমের দলিল দিয়ে থাকি। এক নম্বর আমরা দলিল দিই, পৃথিবীতে নবীদেরকে আল্লাহ পাঠাছেন চারটা ডিউটি দিয়ে। কয়টা? জোরে বলেন, রব্বানা ওয়া বাআস ফীহিম রাসূলান ইয়াতলু আলাইহিম আয়াতি। তেলাওয়াত করবেন কোরআনের আয়াত। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, শিক্ষা দিবেন কিতাব কোরআন, ওয়াল হিকমা সুন্নাহ। ওয়া ইউযাক্কিহিম, তাদেরকে তাজকিয়া করাবেন। সুবহানাল্লাহ, চারটা ডিউটি, কোরআনের তেলাওয়াত, কোরআনের তালিম, সুন্নাহর তালিম, আর চার নম্বর হলো মানুষের আধ্যাত্মিক তালিম, হৃদয়টাকে পরিচ্ছন্ন করবেন। তাজকিয়ে নফস, এটা অর্জন করা ফরজ। তাজকিয়ে নফস অর্জন করা কি? তামিল জাহির ওয়াল বাতিন, জাহির বাতিনকে আবাদ করা, এটার নাম হলো তাসাউফ। আল্লাহু আকবার বলেন। তামিরু জাহির ওয়াল বাতিন, জাহির বাতিনকে আবাদ করা, এটার নাম হচ্ছে তাসাউফ, এটার নাম হচ্ছে কলার। আল্লাহু আকবার বলেন। এখন তাসাউফের প্রমাণ কি? আল্লাহ তাআলা বলেন, ফাফিরু ইলাল্লাহ, তোমরা আল্লাহর দিকে ফিরো। আমরা যাব কার দিকে? আমাদের সবার ঠিকানা কোথায়? বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয় আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি, নিশ্চয় আমরা তার দিকে রাজিউন, প্রত্যাবর্তন করি। আমরা ফিরে কার দিকে? নাকি অন্য কোথাও? আমাদের সবার একটা লাস্ট স্টপিস, সেটা হলো মাকবারা। আবার মূল হচ্ছে আমার আল্লাহর দরবারে আমরা ফিরে যাবো। মাকবার বলে কিছু আর আমরা দলিল দিই, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, এটা তাসাউফের দুই নম্বর দলিল। ওয়াল্লাযীনা জাহাদু, যারা আমার পথে আসতে চায় সিরাতে মুস্তাকিমের পথে, আমাকে পাওয়ার জন্য সাধনা করে, কুশেষ করে, মুজাহাদা করে, জাহাদু সাধনা করে, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, আল্লাহ বলেন লানাহদিয়ান্নাহুম, লাম তাকিদ নুন তাকিদ দিয়ে আমি অবশ্যই তাদেরকে পথ দেখাবো, আমার পথ আমি তাদেরকে দেখাই দিব। আল্লাহু আকবার বলেন। আমরা তিন নম্বর দলিল দিই, সূরা ইউনূসের 162 নম্বর আয়াত, কে ওলি? ওলি আগে চিনতে হবে। আলা ইন আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইহজানুন, সাবধান, ভয় করো তোমরা আল্লাহকে। আর তোমরা জেনে রাখো, নিশ্চয় যারা আল্লাহর ওলি হবেন, দুনিয়াতে তাদের কোনো ভয় নাই, আখিরাতে কোনো চিন্তা নাই। ওলিকে, ওলি হচ্ছেন দুটো জিনিস লাগবে, আল্লাযীনা আমানু, ওলি হওয়ার জন্য প্রথম শর্ত হলো ঈমান, ওয়া কানু ইয়াত্তাকুন, ওলি হওয়ার আরেকটা চালান হলো তাকওয়া। আমরা এখন ওলির চালান বানাইছি, যার যত মাস্তান আছে সে তত বড় ওলি, পিস্তল আছে, কেদার বাহিনী আছে, প্যারাডো গাড়ি আছে, মিদ আছে, আমার মরিদ এত, আমার দরবারে গরু যায় এত, আমার দরবারে মহিষ যায় এত, আমার দরবারে এতগুলো ডেক্সিতে রান্না হয়, আমার দরবারে হাজার হাজার কর্মী, আমার দরবারে এত বড় প্যান্ডেল, আমার দরবারে মরিচ বাতি 3 কিলো, বলে তোমার দরবারে যদি হয় আমার দরবারে মরিচ বাতি 4 কিলো, 1 কিলো বাড়াই দিব আমি, আমার চেয়ার স্বর্ণের বানাবো, আমার স্টেজ তোমার স্টেজের 2 লাখ টাকা বেশি বানাবো, স্টেজ খালি ঝলমল করবে, পীরের চেহারা, পীরের হাতে তসবি, রঙের তসবি, পাগড়ি, একজন দেখছি এক দরবার এসে পাগড়ি নিয়ে আসতেছে গাড়িতে করে, 400 হাত পাগড়ি, কারণ হুজুর যেখানে বসবে প্যান্ডেল যত দূরে পাগড়ি তত দূরে যাবে, হুজুরের পাগড়ি যেন সবাই পায়। বলছে ভাই সবাই আছে একটা গাড়িতে করে, আমি কি বলে, এটা হুজুর কেবলার পাগড়ি মোবারক আসতেছে। বলে মাশাআল্লাহ, হুজুরের পাগড়ি হলো এই গাড়িতে করে আসে, পাগড়ি থাকবে হুজুরের মাথায়, হুজুরের গাড়িতে হুজুরের পাগড়ি গাড়িতে কেন? কথা বলেন, যারা বলেন পীরের হলো ঝলকানি হলো এগুলোতে, অথচ পীর বসে থাকার কথা ছিল, মাগরিবের নামাজের পরে 2 রাকাত করে 4 রাকাত তাওয়াবিন রাকাত ছিল, যিনি হকানে পীর হবেন আল্লাহর অধীনে হবেন, তিনি ফজরের নামাজের আগে তাহাজ্জুদে তিনি উঠবেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদা ওয়া
কিয়ামত আল্লাহ আকবার বলেন দুসরাজন তরিকা ছিল ইয়াইহাল মুসাম্মিল বিল্লাইলা কলিলা রাত তিনের অংশ তিনের দুই অংশ শেষ পহরে তিনি জাগবেন আল্লাহ আকবার বলেন তাতা জুনুবহু আনিল মাদাদে উনি পিঠটাকে বিছানা থেকে আলাদা করবেন রাত্র তিনটা হয়ে গেল পীর এমন নাকটাকে ঘুমায় আর এমন শাহী কাবাব খানা পিনা খেয়েছে পীরের ফজর মিস উঠু তো পীর না ওটা আচ্ছা ইবলিস এটা কি পীর না শয়তান জোরে বলুন মুরিদে এমন খানা খাইছে মুরিদের খানা খাইয়া পীর এই শাক ঘুম দিছে নাকটাকে হুজুরের ফজর যখন শেষ এটা কি দিন পীর যিনি হবেন কিল্লাতুল নাওম তার ঘুম হবে কম কিল্লাতুল কালাম তার কথা হবে কম পীর বক 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 করবে না পীর কথা বলবে দামি কথা এক একটা কথা পীরের ওজন হবে কয়েক হাজার মন মানুষ ব্যাখ্যা করবে হুজুর কি বুঝাইল এটা দিয়ে কি বুঝাইল আমরা তো বুঝলাম না কিন্তু যারা আহলে কাশ আহলে মারেফাতলা তারা ঠিকই বুঝবেন আল্লাহু আকবার বলেন কিল্লাতুল নাওম কিল্লাতুল কালাম কিল্লাতুল তাম হুজুরের খাবার হবে কম ওরে বাপ রে বাপ আমরা পীরের খাবারের তালিকা দেখি একশো দেড়শো ভর্তা বিশ পদের মাছ ত্রিশ পদের গোস্তের কাবাব ভুনা পাখির গোস্ত খাসির গোস্ত মুরগির গোস্ত দেশি মুরগি এই দেশি মাছ ছোট মাছ বড় মাছ কই মাছ পাবদা সাগরের মাছ নদীর মাছ পুকুরের মাছ ওরে বাপরে বাপ হুজুরের মাছের তালিকা হুজুর মনে হয় আব্দুল বাতেন না ওটা আব্দুল বতন ওটা পেটের দাস এটা আক্কাল এটা পীর নয় এটা আক্কাল এটার নাম কি আক্কাল মানে যে বেশি খায় তার বলে আক্কাল এটা পীর না এটা নফস কিছু ভাই নফসের নাম এটা আর এক প্রকার নফস আমি বলতে ভুলে গেছি এটা কোনো কোরআন হাদিসে নাই এটার নাম হলো নফসের খাওয়ামা কি নাম বলেন তো যে নকশাটা খালি খাই 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 খালি মুরিদের টাকার দিকে টার্গেট এই নকশাটার নাম হচ্ছে নকশা খাওয়ামা কি নাম এটা কথাগুলো ভালো লাগবে এই নাম কি এই নকশাটার নাম কি যে পীর খালি বলে আমারে দাও আমারে দাও আমারে দাও আমি খালি খাবো খাওয়ামা এই নকশার নাম কি অথচ আগের যুগের আল্লাহ জানা শাহী রাজা রহমতুল্লাহ জীবনী দেখেন সামান্য একটু খেতেন তাতে ঘুমাতেন না আল্লাহু আকবার বলেন গরিব দুঃখীদের খোঁজ খবর নিতেন আল্লাহু আকবার সাধনা করছেন পাহাড়ে চিল্লা কাশি করেছেন এখন তো চিল্লা গেলে আরেকদিন হয়ে যায় আর আগে ছিল অরিজিনাল চিল্লা এখন চিল্লা ঢুকছে মসজিদে সুগন্ধি খাবারের মধ্যে কথা বলেন না কেন ওরে বাপরে বাপ মসজিদে এই সার রান্না হয় মসজিদ গুলোকে বানাইছে রেসিডেন্সিয়াল হোটেল মোবারক মসজিদ গুলোকে বানাইছে রেসিডেন্সিয়াল হোটেল মোবারক আমি থাকেন হোটেল মোবারক মনে দামি দামি খাবার সুগন্ধিযুক্ত খাবার রান্না করেন আহারে চিল্লা যদি দিতে হয় পাহাড়ে যাও না মিয়া তাহলে বুঝবা যে আসলে তুমি অরিজিনাল চিল্লা কাশি করো আর বাহিনার চিল্লা কাশি অরিজিনাল নফসে খাওয়ামাটা যার সেতে যাবে ওটা ফির নাই ওটা নফসে খাওয়ামা ও লাইনে আছে নফসে আম্মারাও নাই লাউয়ামাও নাই নফসে মুতমাইনার তো খবরে নাই নফসে আম্মারার সাথে নফসে খাওয়ামা ইনস্টল করে নিয়েছে কথা হবে কম কথা হবে যারা আল্লাহর ওলি তাদের কথা হবে ঘুম হবে আর কি খানা হবে কম খানা হবে কি কম এগুলো যদি থাকে তিনি আল্লাহর ওলি তবে ওলি হওয়ার জন্য প্রথম শর্ত হলো ঈমান ওলি হওয়ার প্রথম শর্ত কি সবাই বলেন না ঈমান ঈমান কি দেখা যায় ধরা যায় ছুয়া যায় ধরাও যায় না দেখাও যায় না ছুয়াও যায় না বুঝা যায় সুবহানাল্লাহ বলেন তাসদিক বিল জানান ওয়াল ইকরার বিল লিসান ওয়া আমালুম বিল আরকান অন্তরের বিশ্বাস মুখের স্বীকৃতি কাজের পরিণতি এই তিনটার সমন্বয় হলো ঈমান যার ঈমান যত মজবুত যার আমল যত মজবুত তার চেহারার মধ্যে তত নূর চমকাবে
আমি এক মেয়ে দেখছি উনি স্টেজে ওঠার আগে মেকআপ করে ওনার আমলের মধ্যে যার আমল আছে তার চেহারা অটোমেটিক নূর চলে আসবে যিনি তাহাজ্জুদ পড়েন তার চেহারা নূর আসবে যিনি ফজরের নামাজের পরে জামাতে নামাজ পড়ার পরে 100 বার দরুদ শরীফ পড়েন 1000 বার জিকির আজকার করেন এরপর সূর্য ওঠার 23 মিনিট পরে সালাতুল ইশরাক 2 রাকাত করে 4 রাকাত নামাজ পড়েন এরপরে চলে যান বাসায় একটু রেস্ট নেন আবার কিছুক্ষণ পরে চাস্তের নামাজ পড়েন জোহরের প্রিপারেশন নেন এইভাবে আপনি যদি নফল করেন ইন্নাল আব্দাল ইয়াতাকাররাবু ইলাইয়া বিল নওয়াফিল নিশ্চয় বান্দা নফল ইবাদতের মাধ্যমে আল্লাহ পাকের মুকাররাব হয় আল্লাহর ওলি হয় এখন যত পীর দেখবেন নফল তো দূরের কথা সুন্নতে পড়ে না সুন্নত তো দূরের কথা ফরজেই নাই তাবিলের মেশিন ঢুকাইছে এমন মেশিন ওই মেশিনে খালি তাবিল করে এমন মেশিন আছে তাবিল করে বলে আমি বয়স হয়ে গেছি বৃদ্ধ হয়ে গেছি বাইরে যাওয়া যাবে না জামাতে যায় না তাবিল মেশিন আছে মেশিনের মধ্যে এমন ঢুকাই দিছে খালি তাবিল বের করে দিচ্ছে এই ব্যাখ্যা এই ব্যাখ্যা এই ব্যাখ্যা এটা বাদ দিচ্ছে নাউজুবিল্লাহ বলেন আরো জোরে বলেন নাউজুবিল্লাহ তাবিল মেশিন ফিট করবেন না যে পীর আল্লাহর ওলি যিনি হবেন ওলি হওয়ার জন্য শর্ত হলো এক নম্বর শর্ত হলো ঈমান দুই নম্বর হলো তাকওয়া তাকওয়া কি জিনিস তাকওয়া হলো এমন বাইন মাছ দেখছেন না আপনাদের দেশে কি বলে বাইন বাইন মাছ কাদার মধ্যে থাকে গায়ে কাদা লাগে না সমাজের মধ্যে সমস্ত অন্যায় চলবে পীরের গায়ে কোনো অন্যায় লাগবে না পীর হবেন মুজাদ্দিদ তিনি খালি আলেম হবেন না আলেম প্লাস হাদি মানুষকে হেদায়েত করবেন আল্লাহু আকবার উনি খালি নিজে পীর হবেন না নয় দেখবেন অধিকাংশ পীরের সন্তানেরা এক পীর জিজ্ঞেস করলাম ওনার ছেলে মেয়েগুলো সব ডাক্তার আলহামদুলিল্লাহ মেয়ে খোলামেলা চলে পীর উনি অথচ পর্দা নাই কথা বলেন অনেক পীর আছে মুখে দাঁড়িয়েও নাই অনেক পীর আমি নিজে দেখেছি টানে কি করে টানে 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 তো বুঝলেন স্মোকিং কি করে হজরত 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 পীর সাহেব হুজুর কেবলা একটু স্মোকিং করে তে পীর যদি সিগারেট খায় পীর যদি বিড়ি খায় মুরিদ খাইবে সিগারেট মানে হুজুর তো বিড়ি খায় আমি একটু সিগারেট খাই এক গ্রেড উপরে পীর যদি সিগারেট খায় মুরিদ বলবে না শুকনার মধ্যে নাই ভিজাই যায় লিকুইডে চলে যাবে উনি বলে মদটা খাই ইয়াবা খাই বাবা খাই পীর যদি দেখেন ফরজ ছেড়ে দিছে সুন্নত ছেড়ে দিছে তাহলে দেখবেন মুরিদ ওয়াজিব ছুড়ে দিবে পীর যদি ওয়াজিব ছেড়ে দেয় মুরিদ বলবে ফরজ বাদ দাও কথা বলেন পীরের মধ্যে যদি ইসলাম না থাকে তাহলে মুরিদের মধ্যে ইসলাম থাকবে কেমনি জোরে বলেন আরে জোরে বলেন আন্দাবাস পীর হলে হবে না দাবি করার বিষয় নয় এটা আমলের মাধ্যমে প্রমাণ করতে হবে আপনি পীর আপনি যে আল্লাহর ওলি আপনার মধ্যে দুইটা সফটওয়্যার লাগবে একটা সফটওয়্যার হলো ইমানের আর ইমানের সফটওয়্যার খালি হবে না ইমানটা যার উপর ডিপেন্ড করবে তার নাম হলো আকিদা সে আকিদাটার নাম হবে আহলে সুন্নাহ ওয়াল জামার আকিদা আল্লাহু আকবার বলেন অবশ্য আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকিদা হতে হবে রাসূলুল্লাহ বলে দিয়েছেন ان بني اسرائيل تفرقت على 72 ملة ستفترق امتي على 73 ملة بني اسرائيل ইহুদিরা 71 দলে খ্রিস্টানরা 72 দলে আমার উম্মত 73 দলে 73টি দলের 72টি দলের ঠিকানা জাহান্নাম একটি মাত্র দলের ঠিকানা আল্লাহ পাকের জান্নাত নবীর সাহাবীরা প্রশ্ন করলো কালু ওমান হুম ইয়া রাসূলুল্লাহ এরা কারা নবী বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি আমি এবং আমার সাহাবীরা যে মত পথের উপর আছি এরাই হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামা এরাই নাজাত পথ এরাই জান্নাতি এরাই নাজি নবীকে মানি সাহাবীকে মানি না হোক সে আদনা সাহাবী হোক সে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা হোক সে অন্য কেউ হোক সে ওয়াসি সাহাবি যদি শুনি সাহাবি সোহবত রসুলকে দেখেছে ইমানের উপর মৃত্যুবরণ করছে এরকম সাহাবিকে যদি কেউ না মানে সে যত বড় দাবি করুক সে মমিন নয় নয় আল সুন্নাত তো বহু দূরে এম
হোসাইন রাদি আল্লাহ তালার টার্গেট ছিল খেলাফত আলা মিন হাজিন নবুয়াত নানা রেখে যাওয়া আদর্শ সিরাতে মুস্তাকিম সত্য পথ এই পথটা ডানে বামে জাবারিয়া কাদারিয়া মজিয়া জাহমিয়া মুজাসসিমা মুশাববিহা খারেজি শিয়া সালাফি ওয়াহাবি যারাই যেভাবে হোক না কেন যত বাতিল ফেরকা আশপাশে এই পথটাকে যখন রুদ্ধ করে দিতে চেয়েছিল কাটা হয়েছিল সব পথগুলোকে ক্লিন করতে গিয়ে ক্রিস্টাল ক্লিয়ার করতে গিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সাথে আরো 70 জন নবী পরিবার নিজের জীবনকে উৎসর্গ করে দিলেন শাহাদাতের অমিয় সুদা পান করলেন নানার রেখে যাওয়া সিরাতে মুস্তাকিমটাকে বিলীন হতে দেন আর এই দুষ্ট দুরাচার লম্পট খবিস পাপিষ্য মারণ বৈষম্য এই যে টার্গেট ছিল মুলুকিয়াত রাজতন্ত্র কায়েম করা খেলাফতকে মাইনাস করা খেলাফত আলামিন হাজা নবুয়াত এটাকে মাইনাস করে মুলুকিয়াত রাজতন্ত্র প্রতিষ্ঠা করতে চেয়েছিল দুষ্ট দুরাচার পাপিষ্য এজিদ সে চেয়েছিল এটা সে চেয়েছিল অবৈধ দখলদার ওই দল বাতিলের সাথে আতাত করতে কিন্তু ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা শির রেখা নাহি রেখা মামা আমরা কখনো বাতিলের সাথে আতাত করব না কথা বলেন করব না কি না করব না কি না সাবধান আমাকে যারা দাওয়াত দে বুঝে শুনে দাওয়াত দে উল্টা পাল্টা দেখলে আমি ছাড়ি না সে যেখানে হোক আমি কখনো ছাড়ার মানুষ নই হক কথা আমি বলে যাব কোইন কান আমরান যদি এটা তিক্তও হয় দাওয়াতের আশায় আসি নাই মনে রাখবেন হক বলতেই থাকবো আল্লাহ যতদিন আমাদের হায়াত দান করবে সত্য কথা আমাদেরকে বলতে হবে হক কথা বলা থেকে চুপ থাকো আসাকে তোমাদের হককে শয়তানুল আখরাস মনে রাখো হক কথা বলা থেকে যারা চুপ থাকে এরা গঙ্গা শয়তান এরা বাবা শয়তান ওরা শয়তান হয়ে 100 বছর বেঁচে থাকছে হক কথা বলে একদিন বেঁচে থাকা শ্রেয় হবে উত্তম হবে এটাই হচ্ছে একজন মুমিনের বৈশিষ্ট্য একজন হাদি আলেমের বৈশিষ্ট্য হক বলতে হবে কি বলবে হক কথা বলতে হবে খারজিদের দৌরাত্ম্য বেড়ে গেছে শিয়াদের দৌরাত্ম্য বেড়ে গেছে জোরে বলুন নাসেবিদের দৌরাত্ম্য বেড়ে যাচ্ছে সাহাবায়ে কেরামদেরকে গালিগুলাস করছে কাফের ফতোয়া দিচ্ছে নাউজুবিল্লাহ বলে আর যাবে নাউজুবিল্লাহ এই জন্য হকানি পীর মাশায়েক আল্লাহর ওলি যারা তারা তারা মানুষদেরকে আত্মশুদ্ধির কথা বলি তাকওয়ার কথা বলি জিকিরের কথা বলি হৃদয়কে সাফ করো দেলে তু চু আয়না দিলটাকে আয়না রাও দেলটাকে আয়না বানাও আপনি দাবি করলেন আপনি পিরানে পীর দস্তগীর গাউসুল আজম কুতুবুল আক্তাব মুজাদ্দিদ জামান গুলিস্তানের কামান কত দাবি করলেন আপনি টাইটেল লিখতে গিয়ে একজন 77টা লিখছে তারপরও খুশি না তারপরও কি না এত টাইটেল 77টা মানুষ জিজ্ঞেস করে নাম কি নাম জানি কি 77 টাইটেল নাম খুঁজে পাওয়া যায় না বাতি চালান দেওয়া লাগে নাম খোঁজার জন্য এটাকে প্রমাণ করার জন্য কিতাবও লেখা হয় অথচ আগের আল্লাহর ওলি যারা ছিল তারা লেখতো খাকসার নালায়েক নাচিস কিছুই না আব্দুল হাকিম আব্দুল ছোট্ট খাকসার নালায়েক দেখছি নালায়েক লিখছে নালায়েক নামটা খালি লিখতো আর আমাদের নামের আগে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন মুফতি আজম আর বাংলাদেশের আল্লামা তো হলো সস্তা যার কোনো লেখা পড়া নাই তিনি আল্লামা জীবনে মাদ্রাসার বারান্দায় হাঁটে নাই উনি আল্লামা জীবনে ফতোয়া বিভাগের কোন লেখা পড়ায় করে নাই কোনো কেতাব ধরেও দেখাই উনি মুফতি আজম যে তাফসিরের কেতাব সুয়েও দেখা নাই উনি মুফাসসির কোরআন কথা বলেন জোরে বলেন অথচ খোঁজ নিয়ে দেখেন এগুলো সব বয়াতি কি একদম বাগডম ঘোড়ার ডিমের দল একদম বাগডমের দল কিসের দল
একদম বাগদমের দল একদম বাগদম গোরার ডিম সাজে ঢাক ঢোল পিটাইতে পিটাইতে কর্ণভূলি পর্যন্ত চলে গেছে কথা বলেন জোরে বলেন না চার ইমামের ফতোয়া ওয়ালাম আন্না ইস্তিমাল জানা ফাসকুন গান শোনা ফাসিকি যে গান ঈমান বিধ্বংস করে যে গান ঈমানকে নষ্ট করে যে গানের মধ্যে কোরআন এবং সুন্নাহর খেলাফ ওমাই ইয়াশতারি লাহু আল হাদিস গান বাদ্য ঢোল তবলা এগুলো শুনে যদি মন ভালো লাগে বুঝতে হবে ইস্তিমাউল গেনা ফেসকুন গান শোনা ফাসিকি ওয়াল জুলুসু ফি আনিফাকুন গানের মজলিসে বসা মুনাফিকি ওয়া তালাদ্দুদু বিহা কুফরুন গান শুনে যদি হই হই তালে তালে নাচে বুঝতে হবে ঈমান ফুরুত করে উড়াই গেছে তবে হ্যাঁ আপনার যদি গান শোনার প্রয়োজন হয় মারেফতের গান একাই একাই শুনেন যেটার মধ্যে কোনো ঢোল নাই তবলা নাই কোনো বাজনা নাই রসুল বলেন পৃথিবীতে এসেছি গান বাদ্য ধ্বংস করার জন্য পৃথিবীর বিপর্যয় হবে যদি ঢোল তবলা বেড়ে যায় আর আমরা দেখি নিজেরাই টুং 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 এক তারা দোতারা সে তারা আউল বাউল ফাউলে নাচছে নাচছে ওরে বাপরে বাপ এগুলো পীরের কোনোদিন আলামত হতে পারে হকানি পীরের আলামত হতে পারে তবে হ্যাঁ ইসলামিক গান মারফতের গান যে গানের মধ্যে ইমান বিধ্বংসী কিছুই নাই ইসলামিক গান ইসলামিক কনসার্ট নবীর প্রেমের গান আল্লাহর ওলিদের এমন সুন্দর সাজা কাওয়াফি মিল রেখে গান যে গানগুলো মানুষের ইমানকে তাজা করে তুকাব্বি শক্তিশালী করে এই ধরনের গান শর্ত সাপেক্ষে জায়েজ শর্ত কি শর্ত হলো দাড়ি উঠে না এমন বালকদের দ্বারা গাওয়া যাবে না কোন নারী গাইতে পারবে না তার হৃদয়ে যৌন কোন ক্রিয়া করে এরকম কোন কিছু করা যাবে না এই সবগুলো থেকে যদি মুক্ত থাকে তবেই কেবলমাত্র এগুলো শুনতে পারবেন একা একা আর এখন দেখি পীর বেগানা নারী পীরের পা টিপে নাউজুবিল্লাহ বলেন বহু পীর আমরা আমি তোর ভিতরে অন্দর মহলে যাই নাই মাঝে মধ্যে ছবি দেখি বা মাঝে মধ্যে ইউটিউব টিউটিউবে আমাদেরকে দেখায় বলে যে দেখেন পীরের অভ্যাস আমরা যখন পীর মাসাইদের কথা বলি তখন বলে দেখো এই গন্ড পীরদের অবস্থা এই পীর দাবি করে আমি মুজাদ্দিদ জামান গুলিস্তানের কামান কত কিছু দাবি করে আমি গাউসুল আজম কুতুবু লাগতাম আপনি দাবি করতে পারেন আমিও দাবি করতে পারি দাবি করার সময় আপনি দাবি করলেন অনেক কিছু আপনি একজনকে কল করলেন যে আমি আপনার বন্ধু উনি যদি রিসিভ করেন তাহলে এটা হবে যে ঠিক আছে আপনি আমার বন্ধু ঠিক আছে কিন্তু যদি রিসিভ না করেন তাহলে মিস কল অধিকাংশ পীর দাবি করে আমি অমুক আমি অমুক আমি অমুক আল্লাহ কয় তুমি তো মুসলমানই না তুমি তো ওলি পরের কথা গাউস পরের কথা কুতুব পরের কথা তুমি তো মুসলমান কিনা আগে সেটা দেখো মিস কল হয়ে রয়েছে আল্লাহ রিসিভে করে নাই আল্লাহ আকবার বলেন এর চেয়ে চরম সত্য কথা আর কিছুই না পীর হয়ে নামাজও পড়ে না এমন পীরও আছে তবে এখন ডিজিটালের যুগ তো এখন আর পারে না এখন লোক দেখা হলেও নামাজ পড়ে এখন আস্তে আস্তে পীর গুলো আপগ্রেড ভার্সন বের হয়েছে পীরের আপগ্রেড ভার্সন আগের মতো আর আগের মতো নাই আগে বলতে গেলে মারেফতের বিষয়টা এই বিষয় না পীর যিনি হবেন তার চেহারার মধ্যে অটোমেটিক তার আমলের কারণে নূর চমকাবে ওনাকে মেকআপ করার লাগবে না লাভ আকবার বলেন যিনি পীর হবেন তিনি বিনয়ী ভাব থাকবে তার মধ্যে কি থাকবে ওরে বাপরে বাপ পীর দেখছি পীরের টুপি থেকে খালি রশ্মি ছড়াইতেছে পীরের তসবি দেখছি খালি ঝলমল কয়েক কালারের রেইনবো সাত কালার দিয়ে তসবি থেকে আসতেছে তসবি টিপতেছে অথচ গল্প করতেছে এই তো হলো আমাদের আবার মাঝে মাঝে 1000 দানা তসবি এগুলো তাসাউফ না এগুলো তাসাউফের নামে ভণ্ডামি হকানি পীর মাসায় একটা সাউফকে জেনে শুনেন সহি মুসলিম শরীফ কিতাবুল ইমান 1 নম্বর হাদিস আনোয়ার আব্দুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল বাইনা মা নাহনু ইনদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা তায়ুম ইজ তালানা রাজুলুন শাদিদু বাদি সিয়াব শাদিদু সওয়াদি শার লা ইউরা আলা গাসর সাফার ওয়া লা ইয়ারবি মিন আজর হাত্তা জালাসা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আসনাদ রুকবাতাই ইলা রুকবাতাই ওয়া ওয়াদা কাফায়ান ফাগাদাই ক্বালা ইয়া মুহাম্মাদু আখবিরনি আনিল ইসলাম ক্বালা আল ইসলাম আন তাশহাদা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া তুকিমা সালাত ওয়া তুদিয়া সাকা ওয়া তাসুমা রমাদান ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা লাযিকা সাবিলা ক্বালা সাদাকতা ক্বালা ফাজিবনা লাহু
يسألوا ويصدقوا قال أحبنا عن الإيمان قال الإيمان أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر وتؤمن بالقدر خير وشر قال صدقت قال أحبنا عن الإحسان قال أن تعبد الله كأنك ترى وإن لم تكن ترى فإنه يراك قال أحبنا عن الساعة قال ما المسؤول عنها بأعلم من السائل قال أحبنا عن مرتها قال أن تلدنا وتربطها وأن ترى الهفاظ الأولى تلالة رياش شيء يتطور في البنيان ثم انطلق فلبستم عليا قال يا عمر أتدري من السائل قلت الله ورسوله اعلم قال فانه جبرائيل اتاكم يعلمكم دينكم رواه مسلم دين হলো তিনটা জিনিসের নাম কয়টা তিনটা বলেন তিনটা এক নম্বর হচ্ছে ঈমান এক নম্বর কি ঈমান এখানে ঈমান ঈমান ইলমুল আকাইদ দুই নম্বর হচ্ছে ইসলাম এটার নাম ফিকহ আর তিন নম্বর হচ্ছে ইহসান এটার নাম হচ্ছে তাসাউফ এটার নাম মারফত অর্জিত হবে তিনি হলেন পীর তিনি কি এখন তাসাউফ কি ইহসান কি এর ব্যাখ্যা রাসূলুল্লাহ বলেন আনতাবুল্লাহ كأنك ترى তুমি ইবাদত করবে কেমন যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ ফাইলম তখন তারা ফলে তুমি আল্লাহকে দেখতে না পাও পাইনা বইয়া রাখা তবে আল্লাহ তাআলা তোমাকে দেখছেন এই ধ্যান এই খেয়ালে তুমি চলবে এটার নামই হচ্ছে মারফত এটার নামই হচ্ছে ইহসান আল্লাহু আকবার এই রকম মারফত এই রকম ইহসান আমরা চাই চাই না আমার দেশের পীরদের কাছে দোয়া নিতে গেলে কবুল হয় না সালামটা দিয়ে গেছে ওনার বাবাই অথবা দাদাই ওই সালাম দাদার সালামে চলতেছে সব কথা বলেন না কেন জোরে বলেন মনে করেন আলী রেজা হুজুরের কোন সন্তান আছে আছে সন্তানটা কি হুজুরের মতো এরকম আল্লাহর ওলি হইছে হইছে আচ্ছা আলহামদুলিল্লাহ হলে ভালো তারপরে ওনার কি সন্তান আছে ওরকম হইছে হুজুর হইছে আচ্ছা ওনার পরে যদি সন্তান হবেন উনি হবেন কিনা কমছে আমরা তো দোয়া করি হোক কথা বলেন ঠিক কিনা কথা বলেন এটা আমরা দোয়া করব যে আল্লাহ যেন ওনার বংশে যেন সিলসিলাকে যেন টিকায় রাখেন কিন্তু আমরা অধিকাংশ জায়গায় দেখেছি পীরের ছেলে পীর উনি যিনি ছিলেন উনি যেমন তাসাউফ কাশফ কারামতওয়ালা ছিলেন ওনারটা একশো থেকে একটু নিচে নামে নব্বই হয়েছে কত হয়েছে আপনারা যতই দাবি করেন যে আলী রাজা রহমতুল্লাহ যেই লাইনের ছিলেন যত হান্ড্রেড হান্ড্রেড ছিলেন উনার সন্তান অবশ্যই দশ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট কম হয়েছে আপনারা বিশ্বাস করেন আর না করেন আমি তো মাজার জিয়ারত করে আসলাম বুঝি তো কিছুটা হয়ে দশ পার্সেন্ট কি হয়েছে কিছুটা হলো কম তারপরে যিনি আসবেন তিনি আরো কম তারপর যিনি আসবেন তিনি আরো কম কমতে 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 যদি মাকবুলিয়াত হয় তাহলে এটা হয়তো আল্লাহর ঠিকায় রাখবেন আর যদি মাকবুলিয়াত না থাকে তাহলে এক সময় খেরের আগুনের মতো ধপ করে জ্বলে নিবে যাবে অধিকাংশ দরবার নষ্ট হয়ে গেছে কারণ দরবারকে টিকায় রাখবে দরবারের পাহারাদার হলো আলেমরা এই বাবা দরবারের পাহারাদার কি এই জন্য দেখবেন যেখানে পীরের আস্তানা পীরের দরবার ওই জায়গায় একটা শরীয়তের মাদ্রাসা আছে যদি মাদ্রাসা থাকে তাহলে এটা টিকে থাকবে কথা বলে যদি মাদ্রাসা না থাকে তাহলে দেখবেন দরবার টিকবে না এটা পুরাই মাদ্রাসা আমি যখন দেখছি এটা আলেম মাদ্রাসা ময়দান আমার তখন একটা অন্তরটা ডাকছে যে না যেখানে মাদ্রাসা আছে তাহলে এখানে এটা শরীয়ত পড়ানো হয় এখানে আর ওই জায়গায় মারেফতের সবক শরীয়ত আছে মারেফত আছে সুতরাং এটা মুহাক্কিক হক্কানি এটা টিকবে আর যেটা দেখবেন যে খালি দুধ আছে আর শরীয়ত কাল্লাবান শরীয়ত হলো দুধ ওয়াল মারেফত কাজুবদা আর দুধ জ্বালানোর পরে সর ঘি মাখন এটা হলো মারেফত সুবহানাল্লাহ বলেন একটা পুকুরের মধ্যে দুধ দিলে দুধ নিশ্চিন্ন হয়ে যায় একদিন পর কিন্তু দুধটা জ্বালানোর পরে যদি ওটাকে মাখন বানান সর বানান সরটা রেখে আসবেন পঞ্চাশ দিন পর গেলে দেখবেন সরটার মধ্যে ছাতা পড়ে গেছে এটাকে পুরে ছাই করে পুরে 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 ওটাকে একেবারে খাঁটি করেছেন সুবহানাল্লাহ বলেন কয়লা পুড়লে ওইখান থেকে ডায়মন্ড তৈরি হয় ডায়মন্ড সুবহানাল্লাহ
আল্লাহ আকবার বলেন কয়লা থেকে ডায়মন্ড হয় মানুষের হৃদয়গুলো ইবাদত দিয়ে পড়তে 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 জান্নাতি হৃদয় তৈরি হয় আল্লাহর ওলিদের কাজ হলো একটা মানুষ নফসে আম্মারা নিয়ে আসবে তাকে নফসে আম্মারা থেকে নফসে লাওয়ামাতে কনভার্ট করবে নফসে লাওয়ামাতে কনভার্ট করে ওকে নফসে মুতমাইন্না বানাবে আল্লাহু আকবার যদি এটা বানাতে পারেন তবে তিনি হক্কানি আল্লাহর ওলি আর আমরা এখন ওলিয়া ওলিয়ার দরবারে যাই খালি কারামত দেখার জন্য ওলির জন্য কারামত শর্ত না কারামত নিজেও দেখাইতে পারে না কারামত আসে আল্লাহর পক্ষ থেকে হ্যাঁ বাবা কারামত আসে কার পক্ষ থেকে এনআরডি গেছেন হুজুরের কাছে হুজুর আপনি যে ওলি আমার একটা কারামত দেখান উনি নিজের ইচ্ছায় কারামত দেখাইতে পারবে না উনি পারবে না আল্লাহর কাছে দরখাস্ত করতে আল্লাহ এই লোকটা কারামত দেখতে চাই তুমি পারলে দেখাই দেবে আল্লাহ যদি ভালো মনে করেন দেখাই দিবেন আর যদি ভালো মনে না করেন দরকার নেই মুজিজাটাও ঠিক ওই রকম নবীদেরকে আল্লাহ মুজিজা দান করেছেন এটাও আসা আল্লাহর পক্ষ থেকে কারামতটাও আসা আল্লাহর পক্ষ থেকে এটা মানবের দ্বারা ক্রিয়েট নয় আসবে কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে এই জন্য পীরের কারামত আসবে তার তাকওয়া অনুযায়ী যার তাকওয়া যত বেশি তার কারামত তত বেশি সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু নিজেকে আল্লাহর কাছে সোপর্দ করে দিতে হবে আমরা তো দিনা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা আল্লাহর কাছে নিজেকে সোপর্দ করতে হবে ফিরে যেতে হবে কার কাছে আল্লাহর কাছে আমাদেরকে ফিরে যেতে হবে যদি আমরা এটা করতে পারি তবেই হলো আমরা যোগ্য তবে আমরা কি যারা বলেন পীর মুরিদিন নাই পীরের কথা শুনে যাদের অ্যালার্জি হয় এরাও জানে হক্কানি পীর আছে ওরা বড় পীর আব্দুল কাদের জিলানিকে মানে আরে বেটা বড় পীরকে যদি মানে তাহলে ছোট পীরও আছে বড় পীর যদি থাকে তাহলে ছোট পীরও কি যদি কেউ বলে পীর মুরিদি বিশ্বাস করি না তাসাউফ বিশ্বাস করি না তাহলে তো সে তার ঈমান পরিপূর্ণ না ল্যাংরা ঈমান আর দ্বীন হলো তিনটার নাম ইসলাম ঈমান এহসান আপনি ইসলাম মানলেন ঈমান মানলেন পীর মানলেন না এহসান মানলেন না তাসাউফ মানলেন না ওটা পূর্ণাঙ্গ দ্বীন না দ্বীন হলো তিনটা জিনিসের নাম ইসলাম লাগবে ঈমান লাগবে এহসান লাগবে তিনটার সমন্বয় হচ্ছে দ্বীন আল্লাহু আকবার বলেন এ বাবা তিনটার সমন্বয় কি চার ইমাম পীর ধরেছেন চার ইমাম কি ধরেছেন যেমন চার ইমাম যে পীর ধরেছেন আমরা অবশ্য সময় কম পাবো অনেক সময় হয়ে যাচ্ছে আমি একটু বেশি সময় আমাকে বিষয় দিছেন একটা এখন আবার শাহাদাতে কারবালা দিতে বললে তো আমি আমার নিয়ম হলো আমাকে যে বিষয় দিবে আমি এই বিষয় আগে স্টাডি করি নাই এখানে এসে বলছে তাসাউফ করেন যদি আমাকে এখানে এসে বলতো মাজহাব করেন মাজহাবে করতাম যদি বলতেন কারবালা করেন কারবালা করতাম আল্লাহর রহমতে জেহেনে যতটুকু আছে ওইটুকু দিয়ে যা বলবো তাতেও নেওয়ার মতো খুব কম আছে স্টাডি করার পরের কথা স্টাডি যদি আগে বলতো আরো স্টাডি করে আসতাম কিন্তু যেটুকু ব্রেনে আছে আল্লাহর মেহরবানি মা হাদার অফিস জেহেন এটুকু শুনেন বিষয় যেহেতু একটা দিয়েছেন সে বিষয়টার উপর শুনেন বিষয় দিলে নিয়ম হলো বক্তা দায়ীর কাজ হলো ওই বিষয়ের উপর কথা বলা বিষয়ের বিষয়ের বাহিরে না বলাটাই আদব সবাই সব বিষয়ে কথা বলবে তা নয় আমাকে এই বিষয় দিয়েছেন তাসাউফ কি মারেফত কি আমি আপনাদেরকে বুঝাচ্ছি তাসাউফ জিনিসটা কি মারেফত কি মারেফতের নামে তো ভন্ডামি চলে আমরা অরিজিনাল মারেফতটা দেখতে চাই পীরের নামে ভন্ডামি চলে অরিজিনাল পীর আমরা দেখতে চাই কথা বলেন পীরের দরকার আছে লোহা যেমন চুম্বক ছাড়া থাকতে পারে না একজন মুরিদ পীর ছাড়া থাকতে পারবে না চুম্বক যেমন লোহাকে আকর্ষণ করে পীর মুরিদকে আকর্ষণ করবে তবে পীর মুরিদকে আকর্ষণ করবে তার আমল দিয়ে তার আকীদা দিয়ে তার আখলাকে হাসানা দিয়ে উত্তম ব্যবহার দিয়ে অধিকাংশ পীর হলো গাইরাতওয়ালা হবেন পীরের মধ্যে গাইরাত থাকবে গাম্ভীর্য থাকবে এক পীরের কাছে এক পীরের দরবারে গেলাম পীর দেখি ব্যাডমিন্টন খেলায় পীর কে খেলায় আমি বললাম পীর সাহেব কোথায় আপনাকে দেখতে আসলাম আমি মাজার জিয়ারত করি একজন করেছে হুজুর পীর দেখবেন ওই যে দেখেন পীর সাহেব বর্তমানে ব্যাডমিন্টন খেলাইতেছে আমি বলছি হাই এই হলো অবস্থা পীরের এটা খেল খেলানোর যদি প্রয়োজন হয় তিনি এমন জায়গা খেলবেন স্বাস্থ্য সুরক্ষার জন্য যাতে করে কেউ দেখতে না পারে উনার প্রয়োজন হতে পারে যেটা মানুষ মনে করবে যে না এটা ভালো দেখায় না এটা উনি করবেন না এটাই তো নিয়ম
পীরের মধ্যে যদি এক্সট্রা কোয়ালিটি না থাকে তাহলে মানুষ কেন তাকে মহব্বত করবে, কেন তাকে চুমো দিবে, কেন তার কদম উঁচি করবে, কেন তার কাছে দোয়া নেবে? কথা বলেন, সবাই কি সমান? সবাই তো সমান না। ওলি আউলিয়া গাউস কুতুব আব্দার আখিয়ার এগুলো সব সমান নয়। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই একশোবার স্বপ্নে আল্লাহকে দেখেছেন। আল্লাহু আকবার বলেন। 90,000 ছাত্র, সুবহানাল্লাহ, 4,500 থেকে 6,000 মতো শিক্ষক ছিল, এত বড় পণ্ডিত, 55 বার নবীজির রওজা মোবারক জিয়ারত করেছেন, 50,000 হাদিস দুই ঠোঁটের মাঝখানে ঠোঁটস্থ ছিল, এক রাকাত নামাজে 15 পারা কোরআন, 2 রাকাত নামাজে 1 খতম কোরআন মাজিদ তেলাওয়াত করতেন, এত বড় পণ্ডিত। 8 জন সাহাবীর সাক্ষাৎ পেয়েছেন ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, হানাফি মাযহাবের প্রতিষ্ঠাতা। তারপরে তিনি বলেন, লাউলা সানাতান লা হালাকা নুমান, আমি 2 বছর যদি পীরের সোহবতে না থাকতাম আমি আবু হানিফা ধ্বংস হয়ে যেতাম। তাহলে চিন্তা করে দেখেন পীরের সোহবতটা কত দরকার। কোন পীর? হকানি পীর। কোন পীর? হকানি পীর তিনি যিনি সুদ খায়, হকানি পীর তিনি যিনি দাড়ি কাটে, হকানি পীর তিনি যিনি মেয়ে নিয়ে খেলতামাশা করে, হকানি পীর তিনি যিনি পর্দার খেলাপ করে, এর কি হকানি? এ তো মহম্মদ পীর। হকানি পীর তিনি যার মধ্যে শরীয়ত আছে, মারে ফতো আছে। কথা বলেন, আগে হলা শরীয়ত তারপর হলো মারফত। আগে কি? আগে দুধ তারপর ঘি মাখন সব, দুধ ছাড়া যেমন মাখন হয় না, শরীয়ত ছাড়া তেমন মারফত হয় না। আগে হলো শরীয়ত, আগে কি? কথা বলে, আগে দুধ, দুধে নাই তো মাখন সর, পরের কথা। আগে শরীয়ত মানো তারপর মারফত, আগে কি তারপর? ইমাম আজম আবু হানিফা শরীয়তে পাবন্দি ছিলেন 100-তে 100, মারেফতেও 100-তে 100। আল্লাহু আকবার বলেন। ইমাম আজম আবু হানিফা গেল, ইমাম আহমদ বিন হাম্বাল, ইমাম মালিকের কথা আগে বলেছি, উনি পীরের কথা কেমন বললেন? ইমাম আহমদ বিন হাম্বাল, আল্লাহু আকবার বলেন, উনি বলেন আমি 12,500,000 হাদিসের হাফেজ। কত? 99 বার আমার আল্লাহকে স্বপ্নে দেখেছেন, স্বপ্নে স্বপ্নে স্বপ্নে, স্বপ্নটা কেটে দেয় না। আমাদের কিছু আলে হাদিস ভাই কয় স্বপ্ন কথাটা তো বলি না, ওইটা কেটে দিয়ে কয় আল্লাহর 99 বার দেখেছেন, স্বপ্নটা রাখে না, এই জন্য স্বপ্নটা কয়েকবার বলে ফেলি, যেন একবার কাটলে কয়েকটা বার থাকে।